গেছি মনে হচ্ছে কোনো সাউথের কোনো মন্দিরের ভিতরে ঢুকে গেছি কেমন লাগলো আজকে বৃষ্টিতে আমি বলো ভালো লাগেনি ছবি তো আসছে না ভাই ক্যামেরায় তো খোল খোল গুড আফটারনুন গুড আফটারনুন ফ্রম আমার বাড়ি আমি ওয়েলকাম টু ইয়োর চ্যানেল জিটি রাহুল সেন আবার করে নতুন করে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি পুরো আলাদাই একটা রোম্যান্টিক ওয়েদার এখন বাজে ঘড়িতে 4টে আমার 3 বন্ধু রাস্তায় রয়েছে আসছে তো মিট আপ পয়েন্টে তোমাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে তো গাইজ আমাদের মিট আপ পয়েন্টে চলে এসেছি এখন মিট আপ পয়েন্টে আসার পর আমার দুই বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে দীপাইদাকে তখন দেখানো হয়নি দীপাইদা এখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে রনি আর এটা হচ্ছে কুনাল রনির বাইক হিমালয়ান তো আমার আয়রন রডকে তো চেনোই তোমরা বাবুর পালসার তো অলমোস্ট এখন 4:35 বাজে বাট এখনও আমাদের আরেকটা রাইডার যার ক্লাসিক 350 নিয়ে আসার কথা সে এখনও আসেনি স্টিল না এতক্ষণ অপেক্ষা করা যাবে না মাঝে রাস্তায় ও যদি কোনোরকমভাবে ফোন করে আমাদেরকে কন্ট্যাক্ট করে তাহলে ওকে বলবো ওই জায়গাটা চলে আসতে কারণ এই এক্স্যাক্টলি জায়গাটা থেকে খুব একটা বেশি দূরে না এখান থেকে মাত্র 16 কিলোমিটারের রাস্তা 40 থেকে 45 মিনিট লাগে যদি ও কোনোরকমভাবে না আসে অসুবিধা নেই হয়তো কোনো প্রবলেম হয়েছে আর যদি ও আসে যদি কোনোরকমভাবে কন্ট্যাক্ট করে তাহলে ওকে বলবো রাস্তায় দেখা করে নিতে তো রাসবিহারী হয়ে চেতলা হয়ে চেতলা পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিওয়ালিপুর হয়ে দুর্গাপুর ব্রিজ হয়ে ওখান থেকে জেমসলং সরণি ধরে সোজা যাব হচ্ছে ভাষা পৈলান মন্দির মানে যেটা বাপসি স্বামীনারায়ণ টেম্পল বলে পরিচিত জায়গাটা শুনেছি খুবই ভালো তো চলো আজকে আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো তোমরাও এনজয় করো জায়গাটাকে আকাশটা তোমরা শুধু দেখতে পারো যে কী অবস্থা হয়ে রয়েছে চারিদিক পুরো কালো হয়ে রয়েছে আশা করি আজকে বৃষ্টিটাও পড়বে ওয়েদারটাও খুব ভালোই আছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো বলি ভিডিওটা আজকে ফাটাফাটি হবে তো চলো আগে একটু তেল ভরে নিই তেল ভরে নিয়ে তারপরে গন্তব্যস্থানে এগোনো যাক বিশাল কালো হয়ে রয়েছে বিশাল কালো হয়ে রয়েছে ওই রেনকোট করে ফিরতে হবে আজকের রাইডটা খুব একটা বেশি দূর না হলেও যখন একসঙ্গে সবাই মিলে বেরোনো হয় একটা রাইডের জন্য মানে তার কিন্তু মজাটাই সত্যিকারে আলাদা হয় তো একটু আলো থাকতে থাকতে ঢোকার চেষ্টা করব মন্দিরটাতে কারণ অলরেডি ছেলেটার জন্য অনেকটাই লেট হয়ে গেছে এখন প্রায় 5:10 ওর জন্য অনেকক্ষণ আমরা অপেক্ষা করছিলাম লাস্টে ফোন না ধরাতে আমরা এগোলাম তো দেখি কতটা কী ভিডিও করা যায় আশা করি ভিডিওটা ভালোই হবে ভিডিওটা ভালোভাবেই করতে পারবো তো গাইজ জেমসলং সরণি প্রায় শেষ হয়ে এবার হাইওয়েতে উঠবো আবার বৃষ্টি কিন্তু চালু হয়ে গেছে বৃষ্টি তোমরা দেখতেই পাচ্ছ পড়ছে সবাই অলমোস্ট রেনকোট পরে নিয়েছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে ভেবেছিলাম প্রথমে কেউ প্যান্ট পরবো না রেনকোটে বাট সবাই পরে নিয়েছি কারণ সত্যিকারের প্রচণ্ড বৃষ্টি পড়ছে কুনাল দাঁড়িয়ে রয়েছে এখন মানে ড্রেস আপ করছে সুন্দর সাজার জন্য আর এদিকে দীপানিতা আর ওখানে রনি সব রেডি হচ্ছে তো চলো এবার আমরা রেনকোট পরে নিয়েছি এবার হেলমেটটা পরে এভাবে গন্তব্যস্থানে খুব একটা বেশি দূর না এরকম একটা জায়গা পেয়েছি একটা বেঞ্চিও পেয়ে গেছি আমাদের জন্য ভগবান রেডি করে রেখেছিল বেঞ্চিটা এখানে বসে রয়েছি মাঝে রাস্তায় এই রোডটা দেখতে পারো স্টিল নাও বৃষ্টি পড়ছে তো চলো মন্দিরে পৌঁছে দেখা হচ্ছে তো বাইক পার্কিং করার জায়গা পেয়ে গেছি বাইক পার্কিং করে ফেলেছি পার্কিংয়ের জন্য পার বাইক 20 টাকা করে নিল আর ওখানে সব কিছু লেখা আছে যে গাড়ি সামথিং 50 টাকা 30 টাকা বাসও আছে 250 টাকা ছবি তো আসছে না ভাই ক্যামেরায় তো খোল খোল পুরো আচ্ছা ছবি আসছে না কোনো ক্যামেরা ঢোকা প্রচণ্ড বৃষ্টি পড়ছে আলাদাই লেভেলের বৃষ্টি পড়ছে ঠিক একটা শেডের তলায় এসে দাঁড়িয়ে রয়েছি মন্দিরের মন্দিরটা এক্সেসিভলি হিউজ এক্সেসিভ মনে হচ্ছে কোনো সাউথের কোনো মন্দিরের ভিতরে ঢুকে গেছি তো বৃষ্টিটা একটু থামুক বৃষ্টিটা থামলেই আমি
তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। সন্ধ্যে হলে যখন লাইটিংগুলো দেয় আরও অপূর্ব লাগে। তো ততক্ষণের জন্য থাকো। ভিডিওটা ভেবেছিলাম প্রচণ্ড ইন্টারেস্টিং হবে, বাট গাইজ আই এম ভেরি সরি, এখানে কর্তৃপক্ষরা কোনো রকমভাবে কোনো ভিডিও করতে দেয়নি, আর গোপ্রো তো বাড়ি করতে দেয়নি। সবথেকে বড়ো প্রবলেম হয়ে গেছে হচ্ছে এখানে মানে ভিডিও অ্যালাউড না করো, তাও আমি জায়গাটা এক্স্যাক্টলি ভিডিওটা করছি যাতে তোমাদেরকে বলতে পারি যে প্রবলেম হয়েছে এখানে কোনো রকমে। তাই এই ভিডিওটা কোনো রকমের কোনো ক্লিপ পাবে না, যাই দু চারটা হয়তো ফটো পেতে পারো। তো গাইজ অবশেষে একটা রেস্টুরেন্টে চলে এসেছি, ছোট্ট একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নামটা আমার এখনো জানা নেই, দেখে বলতে হবে, বাইরে যখন বেরোবো আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই রেস্টুরেন্টটা হচ্ছে স্পাইস লাইস রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং, তো এরা ক্যাটারিং সার্ভিসও করে। এখানে খাবার দাবারের জোর আইটেম হচ্ছে প্রথমে লালিপপ অর্ডার করে দিয়েছে, এখন খাবারটা আসেনি, আর স্পেশাল পারমিশন করে চা বলেছে দার্জিলিং টি তিনটে দেবে, ঠিক আছে, রনি চা খায় না আমাদের। কেমন লাগলো আজকের এক্সপিরিয়েন্সটা? কাদা মাখা, এটা খুব বাজে। এটা কেমন লাগলো আজকে বৃষ্টিতে রনি বলো? ভালো লাগেনি, কানা মানুষ চলা পড়ে ঝাপসা হয়ে গেছে। আমি পুরো বিড়লা মন্দিরটা চশমা খুলে দেখেছি, এখনো আমার কাছে আবছা আবছা ভাস ভাস করছে, আমি এখনো পুরোটাই দেখতে পাইনি, ঠিক আছে, মানে ওই কৈলান মন্দিরটা, ঠিক আছে, সব মানে সব গুলিয়ে পাকিয়ে গেছে বৃষ্টি পড়ে। না আজকে আমি বৃষ্টিতে ভিজে ফস হয়ে গেছি, কারণ আমি দেখছি তখন। এবার সিরিয়াসলি বলছি, মানে প্রচণ্ড পরিমাণে এতটাই পরিমাণে বৃষ্টি পড়েছে যে কোনো কোনো রকমভাবে কোনো ভিডিও তো হয়নি, রাস্তায় ভিডিও করতে পারিনি সেরকমভাবে, আর তার সঙ্গে পুরো ভিতরে কোনো রকমভাবে কোনো ভিডিও করতে পারিনি, কারণ একটা ছেলে মাইক নিয়ে বলছে তোমাদের মোবাইল নিয়ে নেবো, তোমাদের গোপ্রো নিয়ে নেবো, তোমাদের DSLR নিয়ে নেবো, মানে কোনো কিছুতেই শ্যুটিং করা যাবে না ওখানে। ওনার আমার খুব ইচ্ছা ছিল যে ওনার নাম্বারটা নিয়ে আমি ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করে ওনাকে পাঠিয়ে দিই যে আপনাদের এখানের ভিডিও অলরেডি করা হয়ে গেছে। এটা সত্যিকারেরই মজা করেই কাটাচ্ছি, বাট যেটার জন্য অ্যাকচুয়ালি আসা যে তোমাদেরকে দেখানো যে ভিডিওটা হলে ভালো হতো, বাট সেটা আর হয়ে উঠলো না। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে খুব শিগগিরই। ভিডিওটা না ভালো লাগা খুব স্বাভাবিক, জমিয়া খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া ফুল কমপ্লিট, সব সাদা হয়ে গেছে চারিদিকে, এখন বেরোবো বাড়ি বাড়ি। আজকে পুরো ভিডিওটা তো অলরেডি ওখানে নষ্ট হলো না, বাট আজকে প্রচণ্ড এনজয় হয়েছে, প্রচুর গল্প হচ্ছে, এখন গল্প অলরেডি হচ্ছে, চলো। হ্যাঁ, সুন্দরবনের গল্প হচ্ছে, নর্মাল একটা গল্প, যাই হোক চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে। তো অবশেষে শেষ পর্যন্ত বাড়ি ফিরলাম। তোমরা জানোই, যেমন তোমাদেরকে সব কিছুই বললাম যে কোনো রকমভাবে কোনো ফটো বা ভিডিও কিছুই করতে পারলাম না ওখানে অলমোস্ট। যাই হোক, ব্লগটাকে আর বেশি লেন্দি করতে চাইছি না, এখানেই ব্লগটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি লাইক শেয়ার আর কমেন্ট করো, আর যারা এই ভিডিওটা নতুন দেখছো চ্যানেলে, যারা নতুন তারা ডেফিনেটলি ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, স্টে সেফ, স্টে হ্যাপি, লেটস রাইড টুগেদার, গুড বাই।